খুব শিগগিরই আপনাদের 25 তারিখে পদ্মা সেতু উদ্বোধন হবে এই পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে আপনারা জানেন যে বাংলাদেশের কি অভূতপূর্ব উন্নয়ন হবে যোগাযোগের পথে কত বড় পথ সৃষ্টি হবে শুধুমাত্র আপনারা জানেন আশাশুনিতে একটি বাইপাস সড়ক হয়েছে আপনারা জানেন সেখানে কিভাবে যোগাযোগের মাধ্যম হয়েছে যেখান থেকে যারা নৌকায় আসতো আজকের সুজা আজকের স্থলপথে আসছে আপনার পদ্মা সেতুর মাধ্যমে আজকে দক্ষিণবঙ্গ সাতক্ষীরা খুলনা বাগেরহাট মাগুরা ঝিনাইদহ প্রত্যেকটা যোগাযোগ পথ স্থানের একমাত্র স্থল এই পদ্মা সেতু এখানে যে উন্নয়ন হবে আপনারা কল্পনা করতে পারবেন না তার একমাত্র অবদান আমার নেত্রী দেশ নেত্রী শেখ হাসিনার তাই আমরা বলবো জননেত্রী শেখ হাসিনা যতদিন বাংলাদেশে থাকবে আমরা কখনো পথ হারাবো না তাই আজকের আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার শুরু হয়েছে যারা আজকের খোলা যুক্তি তৈরি করে মানুষের মাঝে অপপ্রচার দিচ্ছে আপনাদের কাছে আমার একটাই আহ্বান আপনারা জানেন আমার নেত্রী কি করে নাই আজকের বিধবা ভাতা বয়স্ক ভাতা তারপর আপনার মুক্তিযোদ্ধা ভাতা এমন কোনো ভাতা নেই আমরা নেত্রী দিচ্ছে না আপনারা জানেন এর পরেও 60 বছরের ঊর্ধ্বে যারা বয়স্ক হবে মহিলা পুরুষ সবাইকে ভাতা দেওয়া হবে এর পরে আরও কিছু তৈরি করবেন আপনারা জানেন যে আমার নেত্রী আজকের বাংলাদেশে আমরা যারা বসবাস করি আজকের শিশুদের যে বই আজকের 5 থেকে একদম ডিগ্রি পর্যন্ত আপনারা জানেন আমরা যখন স্কুলে পড়তাম তখন 6 মাসেও কিন্তু আমরা 3 খান বই পেতাম না আমরা আগের থেকে তৈরি করতাম যে কে 5 থেকে 6 উঠবে 6 থেকে 7 উঠবে আমরা সেই বই নিতাম আমার নেত্রী 2 মাস আসার আগেই 44 কোটি বই এই কিশোর কোমল ছাত্রদের হাতে পৌঁছে দিয়েছেন তাই আমরা বলবো যে আপনারা কোনো ভয় ভীতির কক্ষ করবেন না আজকে যারা দেশের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদেরকে খেয়াল করুন